হাই গাইস, সালাম আলাইকুম। এটা হলো আমার বাথরুম, এখানে পাকশাক করি। আমার বলতে আমার কোম্পানিতে আবারই আমি এটাকে সুইডিতে সুইডি প্রবাসী দেখেন। এটা হলো আমাদের কিচেনের স্তর, অনেক লোক পাক করা সম্ভব, সমস্যা নেই। একজন একইভাবে আলাদা আলাদা পাকশাক করে। তো এখানে যেটা আমি তরকারিগুলো গ্রহণ করতেছি, ডিউটি থেকে আসছি, কাল রোজা, তো প্রতিদিন এখন তো রোজা আমার রমজানের মাস, এগুলো গরম হইতে থাকুক। আর এখানে যদি আমাকে আরও কিছু ছোটোখাটো কাজ সারিয়ে নিতে হবে, তো আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে আপনার শরীরে যত্ন নিতে হবে। আপনি কামাই করেন, আপনার শরীরে যত্ন নিতে হবে। কী খাইতে হবে না খাইতে হবে সেটা আপনার ব্যাপার, নিজের স্বাস্থ্যের দিকে নিজে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আপনি কামাই করতেছেন, আপনাকে অবশ্যই আপনার প্রতি খেয়াল রাখতে হবে। তো এখন আমার লাইট একটা বাকি দিয়ে আপনার কথা করবেন, মোবাইলটা রাখতে দিন। এখন আমি আমার মোবাইলটা রাখতে দিন, কারণ ওর সময় ধরার কাজ করলে মোবাইলটা পরে চলে যেতে পারে। আজকে আমি আপনাদের সাথে একটা শেয়ার করতেছি, আর সেটা হলো এই যে প্যান্ট, আমার প্যান্টটা ধোয়ার আগে যে আপনারা সে প্যান্ট পকেটগুলো ভালো করে চেক করবেন, কোনো টাকা পয়সা বা জরুরি কোনো কাগজপত্র ভিতরে আছে কি না। কারণ অনেক সময় আপনি যখন আপনি ডিটারজেন্ট সাবানের পানিতে দিয়ে দেবেন, তখন দেখা গেলে আর হয়তো পাওয়া সম্ভব নয়। আর তারপরে যত্নের ব্যাপার আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো কখনো রঙিন কাপড় এবং ইয়ে কাপড় একসাথে রাখবেন না, সাদা কাপড়। রঙিন কাপড় যদি একসাথে রাখেন তাহলে নষ্ট সম্ভাবনা থাকে, এই কারণে একসাথে রাখবেন, আলাদা আলাদা করে রাখবেন। তো আমি আজকে যে কথাটা বুঝাতে চাইছি সেটা হলো আমার নিয়েছিলাম, তো ডিটারজেন্টটা আমি বিতরণের সময় কিছু প্রবলেম লেগে থাকে, অনেকে কী করে কিছু করে, আমি কী করলাম আসতে অনেকে বিতরণ পানি দিয়ে তারপর ভালো করে ধুয়ে ওই পানিগুলো আবার অনেক কিছু সার পানি ভিজিয়ে রাখলাম, সেগুলো একটু কমাই দিয়ে গরম হতে থাকে। এই মাঝে আমি আমার কিছু কাজ সারাই আসি আমি। তো এখানে এই বালতিটার মধ্যে আমার কাপড় সাপড়, ওই যে বলছিলাম যে যে প্যাকেটটা ধুয়ে পানি এখানে গেছে, প্যাকেটের বাহিরে না ভিতরে ধুইছি। আপনি আবার মনে করবেন আমি বাহিরে বাহিরে ধুছি। তো প্যান্টটা আপাতত, এই প্যান্টটা অনেক দিন ধরে আমি ধুইতে পারি নাই, আর এটা কালারটা আসলে এইরকমই। তো এখন আমার প্যান্টটা ধুইতে হবে, তো ধুইতে হবে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো যে একটা খালি বালতির মধ্যে পানি ঢালতে হবে, তারপর এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আমরা নিজের কাপড় চোপড় আমরা নিজেরাই ধুই, তো অসুবিধা নেই। ধুবো পরে আজকে আপনাদের এখানে কিছুক্ষণ থাকবে। এখানে আমরা আমাদের কাপড় শহরগুলো কিন্তু এখানে শুকো এই জায়গাটাতে। এখন রাত্র 2:30 বাজতেছে এখন, এখানে কাপড় তো সূর্যের টাবগুলো সুন্দর মতো পড়ে এখানে। পানি ট্যাঙ্কিতে হবে উপরে খুঁজে দেখতেছেন, সম্ভবত এখানে আগে একটা দরজা ছিল, দরজাটা নষ্ট হয়ে গেছে নাকি এসে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার তরকারি হইতেছে আস্তে আস্তে গরম হয়।
আমরা একের জন্য একটু শুনে এখন চার পাঁচজন করলে হবে। এটা হলো প্যান্টের জিনিস বেশি বড় করে কাটে ছোটো করছি। না সব রেডি গা ঠান্ডা হয়েছে এখন নামাজ পড়তে হবে। সময়টা নষ্ট না করে আমরা প্যান্ট শার্টগুলো খুলে খুলে না প্যান্ট শার্টগুলো পাল্টে নিচ্ছে পাল্টে নিয়ে আক্রমণে যেতে হবে। আরও পরিষ্কার করে তুমি তো তার নিয়ে আনছিলাম কে যেন নিয়ে গেছে কী করবো লড়াই করে তো আমার কালকে শ্রীলঙ্কার একটা বললো যে এই পিরিজের মধ্যে এখানে মরক রাখছিল পাখিটা একটা মরক পাই গেছিল। হ্যাঁ এরকম ঘটনা হয় প্রবাসে, প্রবাসী রক্ত হয় দেশের মানুষের রক্ত হয় আর প্রবাসী প্রবাসীদের রক্ত হয় কী করব এরকম ঘটনা তো হয়। গায়ে কিছু শুল্ক নিয়ে আসে ইন্স্যুরেন্স কার্ড নাই পকেটে টাকা নাই সময় নেই যাক সবগুলো একটা নিয়ে আসে যাক কী করবো ভালো একটা করবে।
দেখালা, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, এটাই দেওয়া কামনা করি। তাহলে আপনি সবাই ভালো থাকবেন।